আজকের আলোচনার বিষয় হলো বারবেরিস, হোমিওপ্যাথি মেডিসিন। বারবেরিসের পুরো নাম হলো বারবেরিস ভলগেরিস। বারবেরিস ভলগেরিস মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন বারবেরিস ভলগেরিস। বাম মূত্রপিণ্ডে ভীষণ যন্ত্রণা হয়। যন্ত্রণা বাম মূত্রপিণ্ড থেকে মূত্রনালী দিয়ে মূত্রশয় এবং মূত্রমর্গে বিস্তারিত হয়। এমন অবস্থা হলে বারবেরিস মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং খুব ভালো ফল পাওয়া যায়। মূত্রপিণ্ড যন্ত্রণা বাম পাশে হলে অবশ্যই বারবেরিস মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন। মূত্রপিণ্ড এবং শিরদাঁড়ায় সর্বদা যন্ত্রণা, ঘুমালে এবং ঝাঁকুনিতে যন্ত্রণা বাড়ে। এমন অবস্থায় বারবেরিস মেডিসিনটি ব্যবহার করবেন, খুব ভালো ফল পাওয়া যায়। মূত্রপিণ্ড রোগসহ বাত এবং গিটে গিটে বাত হলে অবশ্যই বারবেরিস মেডিসিনটি ব্যবহার করবেন এবং খুব ভালো ফল পাবেন। পিত্তশূল ভীষণ যন্ত্রণা সহ চোখের সাদা অংশ হলদে হলে অথবা জন্ডিস হলে অথবা ন্যাবা রোগ হলে এবং মল কালো বর্ণ হলে অবশ্যই বারবেরিস মেডিসিনটি ব্যবহার করবেন এবং ভালো ফল পাবেন। মূত্রর প্রদেশে বুদবুদ যন্ত্রণা বোধ হলে অবশ্যই বারবেরিস মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন। মুখ ফ্যাকাশে, গলা চোপসানো, চোখের চারপাশ কালিযুক্ত হলে বারবেরিস মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন এবং ভালো ফল পাবেন। মলত্যাগ ভীষণ জ্বলন হয়, মনে হয় মলদ্বারের চারপাশে ঘা হয়েছে অথবা ক্ষত হয়েছে, মলত্যাগের বারবার ইচ্ছে হয়। এমন অবস্থায় বারবেরিস ভলগেরিস মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন এবং মলদ্বারের জ্বলন ঠিক হয়ে যাবে। প্রস্রাবের জ্বালাসহ যদি শ্বেত প্রদর হয় এবং মাসিকের কষ্ট থাকে তাহলেই বারবেরিস মেডিসিনটি ব্যবহার করবেন। বারবেরিস মেডিসিনটির কখন রোগ বাড়ে? চলাফেরা করলে রোগ বাড়ে, গাড়িতে বেড়ালে রোগ বাড়ে, হঠাৎ ঝাঁকুনি দিলে রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার বারবেরিস ভলগেরিস কিউ 10 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 5 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বারবেরিস ভলগেরিস 6 পাওয়ার 2 ট্যাবলেট অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহার যখন করবেন কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করবেন না। মেডিসিন ব্যবহারের সময় কাঁচা পেঁয়াজ খাবেন না। মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার টক এবং ঝাল জাতীয় দ্রব্য এড়িয়ে চলুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন।